হাতিগাঁও আরক্ষীর জালত গভাই চোরার দল এসরকেটা ক্রমে মুকালমুয়ার জুলহাস আলী, সিরাজ আলী আর বরপেটার সাজিদুল ইসলাম। হাতিগাঁওয়ের মহানগরের বিভিন্ন প্রান্তত চুরি করে আসছিল এই দলটে আর ঘর গৃহস্থ নথকার সুযোগ লয়ে লুটপাট চলাইছিল এই চোরকেটায়। পুট গধূলিতে আনকি চুরি করে বহু পরিয়ালের লুটি নিছিল বহু মূল্যবান সা সামগ্রী এই চোরের দলটে। দলটোর বহু সদস্য কিন্তু এটিও পলাতক বলে জানি পড়া গেছে। আরক্ষীয় এই সন্দর্ভত অনুসন্ধান অব্যাহত রাখিছে। মহানগরবাসী এই ক্ষেত্রে অনুরোধ জানাইছে আরক্ষীক যাতে আরক্ষীয় এই চোরের দলটুক আটাইকেটাকে করায়ত্ত করবলে সক্ষম হয়, কারণ যাওয়া দিনকাত চোরের ত্রাসত মহানগরবাসী থাকিব নোৱাৰা এক পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিভিন্ন প্রান্তত প্রতিদিনে সংঘটিত হয়ে আছে বহু চুরি কার্য আর তার মাজতে এই চোরকেটা জালত পড়েছে মহানগর আরক্ষীৰ।